আজি আমি তৃতীয় গণিতর দৈর্ঘ্য মাপ জাণবার অভ্যাস করবা। ১৭ নম্বর দেখ, গোটিয়ে কপড়া বন্ডলে ৮০ মিটর ৫০ সেন্টিমিটর কপড়া থিলা। সেথিরু সোমবার দিন ১০ মিটর ৬০ সেন্টিমিটর এবং মঙ্গলবার দিন ৩৫ মিটর ৪৫ সেন্টিমিটর কপড়া বিক্রি হয়ে গলা। তেবে কপড়া বন্ডলে আর কত কপড়া রহিলা? কপড়া বন্ডলে কপড়া থিলা এতিকি, সোমবার দিন খরচ হেলা এতিকি বিক্রি হেলা, মঙ্গলবার দিন বিক্রি হেলা এতিকি, তাহলে দুই দিনের মিশিকি কত বিক্রি হেলা? এতিকি মিশাণ এতিকি। তাহলে টোটাল দুই দিনের কত বিক্রি হেলা জানলে? আমি কপড়া যেতিকি থিলা সেতিকরু আমি যদি দুই দিনের যেতিকি বিক্রি হেলা তার যোগফল যেতিকি বাহিরব, আমি ৮০ মিটার ৫০ সেন্টিমিটার বাহির করেদেলে আর বন্ডলে কত কপড়া রহলে আমি পাইপারিবা। তাপরে ১৮ নম্বর কোশ্চেন কন দেলা, গোটিয়ে দোকানরে সোমবার দিন ২০ মিটার ৪০ সেন্টিমিটার, মঙ্গলবার দিন ২৫ মিটার ৮০ সেন্টিমিটার ও বুধবার দিন ১০ মিটার ১৫ সেন্টিমিটার কপড়া বিক্রি হয়ে গলা। তবে তিন দিনের দোকানের মোট কত কপড়া বিক্রি হেলা? তাহলে তিন দিনের মোট কত কপড়া বিক্রি হেলা? আমি তিনটাকে মিশাই দেবা। এটি আমার কত হল? শূন্য মিশাণ পাঁচ পাঁচ, আটরে চারি মিশিলা, বার এক তের, তিন রক্ষি নেলা, এপটু এক, পাঁচ এক ছ, দুই দুই চারি এক পাঁচ, তাহলে ৫৬ মিটার ৩৫ সেন্টিমিটার। তাহলে আমার উত্তর কত হল? আমি কম লিখবা না তবে তিন দিন যাকর দোকান মোট কত? ১৮ সরি ৫৬ মিটার ৩৫ সেন্টিমিটার কপড়া বিক্রি হল। তুম ঘরঠার মন্দির দূরতা ২০০ মিটার, তুমি চালি চালি ৮০ মিটার ৫০ সেন্টিমিটার গল, বাকি রাস্তা সাইকেলে গল। তাহলে তুমি বাকি রাস্তা কত বাট তুমি সাইকেলে গল? তাহলে আমি কম করবা? ২০০ মিটার রু ফেড়া কত? আমি চাল চালি গলে ৮০ মিটার ৫০ সেন্টিমিটার, একু আমি ফেড়া। তাহলে এই উপরে কিছু নেই, মানে দুইটা শূন্য শূন্য সেন্টিমিটার বসাই দেলে, তারপরে আমি ফেড়ন করা সুবিধা হব। শূন্য শূন্য গলা শূন্য, এটি শূন্য পাঁচ যাইপারবনি, এটু একদশ আনলা, এটু একদশ আনলা, এটি দশ হল, এটু পুঁ একদশ আনলা দশ হল, এটু একদশ আনলা দশ, দশ রু পাঁচ গলা পাঁচ, এটি ন অছি, ন রু শূন্য গলা ন, ন রু আট গলা এক, এটি এক অছি। তাহলে ১১৯ মিটার ৫০ সেন্টিমিটার বাট সে কোথায় গলা? সাইকেলে গলা। গোবিন্দ ঘরঠার বিদ্যালয় দূরতা তিন কিলোমিটার ৫০০ মিটার, গোবিন্দ ঘর বিদ্যালয় যাই পুঁ ঘর ফেরি আসলে তাকে কত দূরতা অতিক্রম করা হব? তার ঘরঠার বিদ্যালয়ের দূরতা হচ্ছে তিন কিলোমিটার ৫০০ মিটার। গোবিন্দ কম করব? ঘর বিদ্যালয় যাব, পুঁ ঘর ফেরি আসব। তাহলে তিন কিলোমিটার ৫০০ মিটার সে যাব, পুঁ ফেরি আসব, তাহলে কত দূরতা অতিক্রম হব? তিন কিলোমিটার ৫০০ মিটার, পুঁ তিন কিলোমিটার ৫০০ মিটার আমি যোগ করা। এক মিটার কনার মূল্য ষাটে মিটার ষাটে টঙ্কা হলে পাঁচ মিটার কনার মূল্য কত? তাহলে এক মিটার কনার মূল্য কত হচ্ছে? ষাটে টঙ্কা। পাঁচ মিটার কনার মূল্য হব ষাটে গুণন পাঁচ, কত হব? ছপন তিরিশ, শূন্য রইল তিনশহ টঙ্কা। তাহলে পাঁচ মিটার কনার মূল্য হব তিনশহ টঙ্কা। সেমতি এক মিটার কনার মূল্য ২৫ টঙ্কা হলে ৯০ সেন্টিমিটার কনার মূল্য সেইপরি ভাবে বাহার করব। তো ঘর পাঠ হল ৩৩৯ ও ১৪০ পৃষ্ঠার ১৭ নম্বর ২৩ নম্বর পর্যন্ত করি মো হোয়াটসঅ্যাপ নম্বর ৯৬৯২৯০২৯৯৪ পঠাইব।